মেহেরিন আইসক্রিমের বাটিটা নিয়ে সোফায় গিয়ে বসল। রুদ্দুরও ওর সামনে বসল। সবাই শুধু ওদের কথাই শুনছে। কি হলো বল, এখন কি হয়েছে সেটা বল। কি আর হবে, ব্রেকআপ পড়েছে ও আমার সাথে। কেন করলি এমন? পার্টি দিবি কবে এটা বল। আদুরি, তুই খুশি হলি? খুশি না হলে কি আর ওকে শাসি আসতাম? তার মানে তুই সত্যি করেছি? তুই এমনটা কিভাবে করতে পারিস? ইহান বলে ওঠে, রদ্দুর তুই আগে শান্ত হয় একটু, আমি বলছি তোকে সব গুছিয়ে। ও আচ্ছা, তাহলে এর মধ্যে তুইও আছিস। রদ্দুর শোন তো একবার। মেহেরিন কিছু বলে না, শুধু আইসক্রিম খেতে থাকে। রদ্দুর বলে ওঠে, তাহলে আমার সাথে লিসার ব্রেকআপ করানোর শুধু একটাই কারণ, আর সেটা ইয়ান, তাই তো আধুরি? ইয়ান বলে ওঠে, রদ্দুর তুই এটা কি বলছিস? ইয়ান প্লিজ, আমি শুধু জানের সাথেই কথা বলবো। কি হলো বল, তুই আমার সাথে এটা কিভাবে করতে পারিস? তুই তো জানিস আমি কতটা ভালোবাসতাম ওকে। তুই শুধু ইহানের জন্য আমার সাথে এমনটা করলি। তোর কাছে প্রথমে কি ভালোবাসা না বন্ধুত্ব? তুই এখন আমার বন্ধুত্বে আঙুল তুলেছিস আদুরি। জিজ্ঞেস করলাম প্রথমে কি? তুই। তাহলে বাদ দেই টপিক। কেন বাদ দেব? কারণ আমাকে বলা হয়েছে মেয়েটা ভালো না, তাই। কে বলেছে? ইহান। হ্যাঁ তো। আর তুই বিশ্বাস করে নিলি যদি ও মিথ্যে বলে থাকে তো? তুই তো জানিস ও লিসাকে পছন্দ করে, এটা যে ও ইচ্ছে করে বলেনি এটার প্রমাণ কি? সবাই অবাক রোদ্দুরের এমন কথাবার্তায়। ইহান এটা আশা করলেও তবুও নিজের মনকে বুঝিয়েছিল এটা নাও হতে পারে। এদিকে মেহেরিন আইসক্রিম খাওয়া বন্ধ করে রোদ্দুরের দিকে তাকালো, অতঃপর বলল, তোর কি এটা মনে হয়? অবশ্যই এটাই মনে হয়, এটা না মনে হবার কারণ কি বল? মেরিন চোখটা খানিকক্ষণের জন্য বোঝে, আবার চোখ মেলে মুচকি হাসি দিয়ে রোদ্দুরের দিকে তাকিয়ে বলে, আদুরি এইভাবে কেন চমকে যাচ্ছিস? এটাই তো সত্যি না, যেসব ফ্রেন্ড এভাবে তোকে ঠকায় তাদের সাথে তুই কেন থাকবি? আমাদের বন্ধুত্ব কি এতটাই ঠুকনো? আমাদের বন্ধুত্ব এই 10-12 দিনের নয়, ছোট থেকে আমরা একসাথে, সবাই সবাইকে বুঝি, ছোট থেকে একসাথে বড় হয়ে এসেছি। তাহলে তুই বন্ধুত্বে কেন আঙুল তুলছিস? কেন বলছিস তোর ভালোবাসা তোর বন্ধু কেড়ে নিয়েছে? আদুরি আমি তো বাস অনেকে অফ যা, আমাদের বন্ধুত্বে আর আসিস না। তুই কিভাবে বলতে পারলি? হ্যাঁ পারলাম, ভুলটা কি বললাম আমি? ওকে বলে রোদ্দুর চলে যায়। সবাই চুপ, কেউ কিছু বলছে না। এরকম ঝগড়া কখনো হয়নি ওদের মাঝে। নীল আর কাব্য গেল রোদ্দুরের পিছু পিছু। মেহেরিন সোফা থেকে উঠে খুব জোরে টি টেবিলে একটা লাথি মারল, অতঃপর সোজা রুমে গেল। রুমে যাবার আগে সামনে কয়েকটা ফুলদানি ফেলে দিল। বিকেলে আহিয়ান আসলো মেহেরিনের ঘরে। মেহেরিন তখন দোলনায় বসেছিল। আহিয়ান প্রথমে নক করলে মেহেরিন তাকে আসতে বলল। আহিয়ান বেলকনিতে একটা চেয়ারে পেতে বসল। এইভাবে বন্ধুত্ব শেষ করে দিলে? যে থাকতে চায় না তাকে জোর কেন করব? তাহলে তো তুমি আমাকেও জোর করেছিলে বিয়ের জন্য। আপনি আর ও এক না, আপনি আমায় বোঝেন না, কিন্তু ওরা বোঝে। ওর বোঝা উচিত ছিল আমি ওর ভালোর জন্যই এটা করেছি। সব পরিস্থিতি মনের মতো চলে না মেহেরিন। এই কথা আপনি বিশ্বাস করেন জিজু? অবশ্যই করি। তাহলে এটাও বিশ্বাস করুন, আমার ভাইয়ের সুইসাইডটাও এরকম একটা পরিস্থিতির শিকার ছিল। পারলেন না তো? তোমার বন্ধুত্ব নাকি অনেক পুরাতন। আমরা ছোটবেলা থেকেই একসাথে থাকি। আসলে কারণটা কি ছিল?
মেয়েটা ভালো না, শুধু টাকার লোভে রুদ্রের সাথে ছিল, ইনফ্যাক্ট অন্য ছেলের সাথেও। এক কথা ইয়ান বলেছে। ইহান আর রুদ্র দুজনকেই আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, তবু এরকম একটা পরিস্থিতিতে আমি বিশ্বস্ত করার সাহায্য নিয়েছি। তাহলে ডেভিল ভুল বলেনি, তবে তুমি শান্তভাবে বলতে পারতে রুদ্রকে। এরকম কথা শুনলেও কষ্ট পেতে পারতো, তাই নয় কি? জিজু কেউ ধোকা দিলে সেটা মেনে নেওয়া যায় না, আর সে যদি আপনার কাছের কেউ হয় তাহলে তো কথাই নেই। এরকম একটা কথা রুদ্রকে বলার ইচ্ছে আমার ছিল না। তাহলে এইভাবে কি শেষ হয়ে যাবে? জানি না। অতঃপর আয়ান সেখান থেকে চলে যায়। এদিকে সেই দুই ব্যক্তি তাদের বিজয়ের উল্লাসে হেসে বেড়াচ্ছে, কারণ অবশেষে তাদের বন্ধুত্বের ফাটল ধরাতে পেরেছে। এই ফাটল যে ভবিষ্যতে তাদের সুবিধা করবে এই সম্পর্কে তাদের খুব ভালো করেই জানা আছে। আজ দুদিন হলো মেহেরিন আর রুদ্রের মাঝে কোনো কথা হয়নি, রুদ্রের খবর কেউ জানে না। এদিকে আহিয়ান বেশ চিন্তায় পড়ল। সবার থেকে যা জেনেছি সেখানে রুদ্র খুব রাগেই, যদি কিছু একটা করে ফেলে তখন আহিয়ানের সামনে তার ছোট ভাইয়ের ছবি ভেসে উঠছে। তার মনে হচ্ছে রুদ্র না, তার ছোট ভাইয়ের মতো কিছু একটা করে ফেলে। এখানে বাকি সবাই তন্ন তন্ন করে রুদ্রকে খুঁজছে, তবে কারো কাছেই তার কোনো হদিস নেই। রুদ্রের মা বাবা চিন্তা করবে বলে অভ্র তাদেরকে জানায়নি, তবুও পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আহিয়ান আর বসে থাকে না, খুঁজতে বের হয় রুদ্রকে। কিন্তু এখানে কেউ একজন ফলো করতে শুরু করে আহিয়ানকে। আহিয়ান প্রথমে রুদ্রের ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, তারা জানায় দুদিন আগে এসেছিল রুদ্র। আহিয়ান এবার শহরে খুঁজতে থাকে, অনেক খোঁজাখুঁজির পর খুঁজে পায় না তাকে। অতঃপর আহিয়ান একটু গ্রামের দিকে যায়, হয়তোবা সেখানে রুদ্র থাকতে পারে, তবে সেখানেও পায় না। অতঃপর কল করে ডেভিলকে, ডেভিল জানায় তাকে নাকি শেষবার শহরে এসে সে একটা রিসোর্টে দেখা গেছে। ডেভিল আসছে, তবে তার আসতে দেরি হবে। এদিকে আহিয়ানও শহরের শেষ প্রান্তে চলে আসে, তাই ডেভিলের আগে রিসোর্টে চলে যায়। রিসোর্টটা খুব বড় আর সুন্দর করে সাজানো। আহিয়ান গাড়ি পার্ক করতে গিয়ে রুদ্রের গাড়ি দেখে, সে শিওর হয়ে যায় যে রুদ্র এখানেই আছে। আহিয়ান রিসেপশন থেকে রুদ্রের রুম নাম্বার নেয়, কিন্তু সেখানে তাকে পায় না। একটা সার্ভেন্টকে জিজ্ঞেস করলে সে বলে রুদ্রকে ছাদে দেখা গিয়েছে। আহিয়ান দ্রুত ছাদে যায়, সেখানে গিয়ে হতবাক হয়ে যায় সে। দূরে রুদ্র দাঁড়িয়ে আছে, তার হাতে একটা গান যেটা তার কপালে ঠিকিয়ে রেখেছে। আহিয়ান দৌড়ে রুদ্রের কাছে যায়, তাকে ডাকতে থাকে, তবে রুদ্র কোনো সাড়া দেয় না। রুদ্র গুলি করতে যাবে এর আগেই আহিয়ান তার থেকে গানটা কেড়ে নেয়। জিজু পাগল হয়ে গিয়েছ, কি করতে যাচ্ছ তুমি? রুদ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহিয়ান একটা দীর্ঘশ্বাস নিয়ে মাথা ঠান্ডা করে রুদ্রের ঘাড়ে হাত রাখে। দুজনে একসাথে নিচে বসে, দুজনের মাঝেই নীরবতা। আহিয়ানই প্রথমে বলে, কেন করতে যাচ্ছিলে এমন? আমার পাশে কেউ নেই জিজু, সবাই ছেড়ে দিয়েছে। সবাই তোমাকে পাগলের মতো এই দুদিন খুঁজছে জানো? জান খুঁজেছে? না, ও নিজে বের হয়নি, কিন্তু ডেভিলকে দিয়ে পাঠিয়েছিল, আর ডেভিল আমায় বলেছে তুমি এখানে। রুদ্র আহিয়ানের কথা শুনে হতাশা প্রকাশ করল। আহিয়ান আবারও বলে উঠল, আচ্ছা রুদ্র, তোমার কি মনে হয় এইভাবে মরে গেলে সব সমাধান হতো? আমি তো বেঁচে যেতাম সমস্যা থেকে। কিন্তু তোমার মা বাবা, তারা? দা আছে তাদের দেখার জন্য। আহিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়েটা সত্যি ভালো না রুদ্র। এখন তুমিও বলবে এ কথা? কেউ বুঝলো না আমায়। রুদ্র এক মিনিটের জন্য এটা ভাবো যে সবাইকে তোমায় বুঝতে হবে, তখন তোমার বন্ধুত্ব অনেক পুরাতন আর শত্রুতা একটা মেয়ের জন্য এইভাবে ভেঙে যাবে সেটা? আমি জানি তুমি বন্ধুত্ব নিয়ে কোনো কথা বলোনি, মেয়েরিন নিজে তোমাকে বলেছে ছেড়ে যেতে। এখন তুমি কি জানো না ও ঠিক কতটা রাগে? যখন রাগে ওর মাথা চেপে তখন যা খুশি তাই বলে। তুমি তো চিনো ওকে, বুঝো ওকে, তবে আর কি। আজকাল খুব অচেনা লাগছে। এটা তোমার ভুম রুদ্র, আর কিছুই না। তুমি জানো মেহেরিন তোমার জন্যে যা করে ভালোই করে। রুদ্র এটা কি হচ্ছে? আমরা সবাই যখন বলছি মেয়েটা ভালো না, তাই মেরিন মেয়েটাকে
তোমার জীবন থেকে সরে যেতে বলেছে। তুমি এটা কেন বিশ্বাস করছো না? যেখানে আমি জানি, বলছি তো তোমায় এক কথা, এতগুলো মানুষ কি তোমার মিথ্যে বলছে? তাহলে আমিও তো বলতে পারি জিজু, তুমি কেন সবার কথা বিশ্বাস করো না, কেন মানতে চাও না নিহার নির্দোষ? সবাই কি মিথ্যে বলছে তোমায়? আচ্ছা আমাকেই বলো, তোমার মা বাবা কি তোমাকে কখনো মিথ্যে বলতে পারে? তারা কি একবারও আমার দিয়ে দোষ দিয়েছিল? কোথায়, তারা তো দেয়নি, কারণ তারা সেই শখ থেকে বের হতে পেরেছে, কিন্তু তুমি পারোনি। তুমি ভেবেই নিলে সব দোষ দিয়ে, এখানে তুমি তাকে বোঝার চেষ্টাই করলে না। আমি আত্মহত্যা করতে এসেছি, তবে সত্যি বলতে এখানে কারো দোষ নেই, সবাই আমার ভালো করতে চাই, কিন্তু আমি সেটা বুঝতে পারছি না। তোমার ভাইয়ের সাথেও কি এমন না হয়েছে বলো? জিজু, আমার দিকে আমি চিনি, তোমার ভাই আত্মহত্যা করার পর আমার দীর অনেক খারাপ লেগেছিল। হ্যাঁ এটা ঠিক, মানুষ মারতে আমার দীর হাত কাঁপে না, তবে সেটা নির্দোষ ব্যক্তিদের না, সেরকমই তোমার ভাইও ছিল। আহিয়ান উঠে দাঁড়ালো, অতঃপর রুদ্দুরকে বলে, চলো। রুদ্দুর হেসে বলে, দেখলে তুমিও মানতে চাইলে না। আসলে জিজু কি বলতো, তোমার আমার পরিস্থিতি ভিন্ন, কষ্টটাও ভিন্ন, তবে মানসিকতা এক। আমরা দুজনেই দুজনকে বোঝানোর চেষ্টা করছি, তবে নিজে বুঝতে রাজি না। জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যার জন্য কোনো মানুষ দায়ী থাকে না, তবে আমরা শুধু আমাদের বাগের বসে একজনকে দোষী মেনে নিই আর তাকে শেষ করার চিন্তা ভাবনা করতে থাকি। চলো এখন। অতঃপর আহিয়ান রুদ্দুরকে নিয়ে গাড়িতে বসালো, দুজনে এই বাড়িতে আসলো। সবাইকে রুদ্দুরকে দেখে অনেক খুশি, কিন্তু মেহেরিন এখনও ঘর থেকে বের হয়নি। আহিয়ান নিজের ঘরে চলে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো কি হলো তার সাথে, সত্যি কি সে ভুল, বাকি সবাই ঠিক, তার মাও বলেছিল নিহা ঠিক, তাহলে তার মাকে মিথ্যে বলেছে। আহিয়ান অস্থির হয়ে গেল, খান বাড়ি থেকে বের হয়ে নিজ বাড়িতে গেল, সোজা গেল তার মায়ের কাছে। মা বসে বই পড়ছিলেন, আহিয়ান মেঝেতে বসে মায়ের কোলে মাথা রাখল। কি হয়েছে আমার ছেলেটার? মা আমি বুঝতে পারছি না আমি কি করব। কি হয়েছে বলো? নিয়া সত্যি কি ঠিক মা, আমি কি ভুল করছিলাম? সেটা তুমি তোমার মনকে জিজ্ঞেস করো। তুমি বলো। আমার কাছে মনে হয় নিহা ঠিক, কারণ এতে ওর কোনো দোষ নেই। সবার যে সবাইকে ভালো লাগবে তা তো না, কিন্তু এই সত্যটা যারা স্বীকার করতে না চায় তারাই ভুল। তুমি ওকে একবারও বলেছ? এটাই যে সত্যি বাবা, তুমি তোমার মনকে জিজ্ঞেস করো, দেখবে তোমার মন ঠিক কথা বলবে। আহিয়ান চলে আসে মায়ের ঘর থেকে, তার ছোট ভাইয়ের ঘরটায় যায়, সে সব কিছু এখনো আগের মতোই আছে, তার গিটার, তার ব্যাট, সব কিছুই। আহিয়ান আহরাফের একটা হাসি মাখা ছবির দিকে তাকায়, কতটা শান্ত লাগছে দেখতে, তবে এতটা শান্ত সে না, অনেক চঞ্চল আর অনেক দুষ্ট। ওর জেদের কাছে সবসময় সব কিছু হার মানে। আহিয়ান তার ভাইয়ের লেখা শেষ চিঠিটা পড়তে লাগল, চিঠির শুধু একটাই লেখা তার মাথার মধ্যে ঢুকে আছে, তা হলো, আমি নিহাকে ভালোবাসতাম ভাইয়া, কিন্তু সত্যি বলতে কি, শুধু কি সেই ভালোবাসত নিহাকে, নিহা ভালোবাসত না তাকে, এটাই কি ছিল তার মৃত্যুর কারণ? তবে এখানে নিহার দোষ কোথায়? আপনজনের মৃত্যু হলে কেউ সেটা মেনে নিতে পারে না, মনের কোথাও একটা গভীর ক্ষত থেকেই যায়, কিন্তু তাই বলে কি মানুষ ভুল করবে? আহিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবতে লাগলো, আজ কেন জানি তার মনে হচ্ছে সত্যি সেই দোষী, মৃত্যুর শোক তাতে প্রতিশোধের আগুনে পুড়িয়ে ফেলেছিল, তাই আজ এত কিছু হলো। নিজেকে খুব ছোট মনে হচ্ছে তার কাছে, নিহা সবাই তো বারবার বলছিল সে কিছুই করেনি, কিন্তু কেন তাদের কথা শুনল না? যদি তখন তাদের কথা শুনত তাহলে আজ এরকম কিছুই হতো না, নিহার জন্য তার মনে যে সুপ্ত ভালোবাসা ছিল তা এভাবে নষ্ট হতো না। আহিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তার খারাপ ব্যবহারের কথা মনে করতে লাগলো, যা সে নিহার সাথে করেছে। বারবার নিহা এসেছে আহিয়ানের কাছে, কিন্তু আহিয়ান তাকে মেনে নেয়নি। শুধু বলেছে ভালোবাসা আমাকে, কিন্তু তার এই ভালোবাসা আমি বুঝতে পারিনি। অনেক রাত হয়ে গেছে, বাইরে খুব জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, নিহা বারবার কল করছে আহিয়ানকে, কিন্তু কল বেজেই যাচ্ছে, কেউ রিসিভ করছে না। নিহা এবার তার শাশুড়িকে কল করলো, সে জানালো আহিয়ান সন্ধ্যায় বের হয়ে গেছে, তাহলে এখনও বাসায় আসলো না কেন? চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে নিহা, না আর বসে থাকা যাবে না এভাবে। নিহা গাড়ি নিয়ে বের হল, বৃষ্টির গতিও বাড়তে লাগলো,
যে রাস্তা দিয়ে আহিয়ানের আসার কথা ছিল নিহাও সেদিকে দিয়ে যেতে লাগল। অনেকক্ষণ পর আহিয়ানের গাড়ি চোখে পড়ল তার। রোডের এক সাইডে গাড়ি পার করা, তবে আহিয়ানকে দেখা যাচ্ছে না। নিহা গাড়ি থেকে বের হয়ে ছাতা নিয়ে আহিয়ানের গাড়ির কাছে গেল। দেখল আহিয়ান দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। নিহা পেছন থেকে আরিয়ানের ঘাড়ে হাত রেখে বলল, আহিয়ান। নিহা আহিয়ানের সামনে দাঁড়িয়ে, এভাবে বৃষ্টিতে কেন ভিজছেন? জ্বর আসবে, চলুন। আহিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিহার দিকে। নিহা আহিয়ানের হাত ধরে টেনে নিয়ে যেতে নিলে আহিয়ান বলে ওঠে, ভূতনি। নিহা খানিকক্ষণের জন্য থমকে যায়। নিহা পেছনে ঘুরে আহিয়ানের দিকে তাকায়। আহিয়ান নিহাকে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। নিহার হাত থেকে ছাতাটা পড়ে যায়। দুজনে ভিজতে থাকে বৃষ্টিতে। আহিয়ান তাকিয়ে আছে নিহার দিকে, নিহা তাকিয়ে আছে আহিয়ানের চোখের দিকে। কেমন যেন আজন্য রকম লাগছে দেখতে। আহিয়ান নিহার গালে হাত রেখে বলে, ভালোবাসি ভুন্নি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আহিয়ানের মুখে ভালোবাসি শুনে নিহা হেসে আহিয়ানকে জড়িয়ে ধরে। অতঃপর আহিয়ান তাকে জড়িয়ে ধরে। নিহা বলে ওঠে, আমিও ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। সত্যি? হুম। আহিয়ান হেসে ওঠে, নিহার গালে দুহাত রেখে বলে, সরি। কি বললেন? সরি। আচ্ছা, আপনি তাহলে এবার সরি বলতে শিখে গেছেন। ভূতনি ভালো হচ্ছে না কিন্তু। নিহা হেসে ওঠে, অতঃপর বলে, সরি বলা লাগবে না, আমি বুঝতে পারি আপনার কষ্ট। বলে নিহা আহিয়ানের কপালে আলতো করে একটা চুমু খেয়ে বলে, বাসায় চলুন, অনেক ভিজেছেন বৃষ্টিতে। অতপর দুজনে এক গাড়িতে করে বাসায় আসে। নিহা আজ খুব খুশি, অবশেষে তাদের এই দূরত্ব মিটল। তবে আজ আরেকজন অনেক খুশি। সে বেলকনিতে দাঁড়িয়ে নিহার মুখে থাকা হাসির রেখাটা দেখতে পাচ্ছিল। তবে সকাল হতেই সবাই বুঝতে পারল আহিয়ান আর নিহার মাঝে সব ঠিক। এসব দেখে অভ্র কিঞ্চিত হেসে মেহেরিনের দিকে তাকাল। মেহেরিন অভ্রর সামনে হাত বাড়াল। অভ্র হেসে মেহেরিনের হাতে চকলেট দিল। মেহেরিন কাব্য ইহান নিশি বসে আছে একসাথে। সেখানে রোদ্দুর এসে উপস্থিত হয়। মেহেরিন উঠে রোদ্দুরের সামনে যায়। দুজন দুজনকে তাকিয়ে দেখছে। অতঃপর দুজনেই জোরে হেসে হাই ফাই দেয়। রোদ্দুর মেহেরিনকে বলে ওঠে, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।